সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইল নরম ফুলকো নানপুরি। যেভাবে এই নানপুরিটা তৈরি করলে প্রতিটি পুরি বলের মতো ফুলবে, নরম তুলতুলে হবে, ভিতরে কোনো প্রকার তেল প্রবেশ করবে না এবং অনেক বেশি টেস্টি হবে। ওপরে ক্রাঞ্চি হবে, ভেতরটা হবে একদম সফট এবং ওপরের অংশটা হবে এরকম লালচে, যেটার জন্য খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই নানপুরি তৈরি করতে আমি কোনো প্রকার ইস্ট ব্যবহার করছি না, এটা ছাড়াই তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং পারফেক্ট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটুও তেল প্রবেশ করেনি, আর উপরের অংশটা হয়েছে কিন্তু বেশ লালচে এবং মুচমুচে। আর এটা কিন্তু অনেক সফট হয়, আপনারা যখন হাতের মধ্যে নিয়ে এভাবে ফোল্ড করবেন তাহলেই বুঝতে পারবেন, আর অনেক বেশি টেস্টি, তৈরি করলেই বুঝতে পারবেন আর কি। তো এর জন্য লাগছে ময়দা, আমি 2 কাপ ময়দা নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণ কিন্তু হাফ চা চামচের একটু বেশি দিতে হবে, তাহলে লবণটা পারফেক্ট হবে। আপনারা দেখুন, খেয়াল করুন, হাফ চা চামচের একটু বেশি নিয়েছি, উঁচু করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এভাবে সমান করে নেবেন, উঁচু করে দিলে কিন্তু বেশি হয়ে যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে নিতে হবে, হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, যেন বেকিং পাউডার এবং বেকিং সোডা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়। তাহলে কিন্তু আপনার যে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এখন দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ, দিয়ে এটাকে আঙ্গুলি দিয়ে হালকা হাতে মিক্স করে নিতে হবে। শক্ত করে মাখাবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। সো আঙ্গুলি দিয়ে হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে হালকা গরম পানি। তো যে পাত্রে দই লেগে আছে সেই কাপে আমি পানি ঢেলে নিলাম। এটা কিন্তু হালকা গরম হবে, খুব বেশি গরম হওয়া যাবে না, কিন্তু হালকা গরম পানি দিয়ে ডোটাকে মাখিয়ে সফট করে তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ডোটা এই পর্যায়ে চলে আসবে, দেখবেন যে হাতের সঙ্গে এটা লেগে থাকবে, খুব ভালোভাবে মাখাতে পারবেন না, তখন সামান্য পরিমাণ তেল দিবেন। খুব বেশি তেল দেওয়া কিন্তু যাবে না, যেহেতু আমরা এটা তেলে ভাজবো। তো মাখানোর সুবিধার্থে সামান্য তেল হাতের মধ্যে নিয়ে মাখিয়ে এটাকে এভাবে সফট করে তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ডোটা এরকম মসৃণ হবে, তখন এটাকে প্লাস্টিক র্যাপার বা যে কোনো কিছুতে ঢেকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি 20-30 মিনিট পর এটা খুলে নিয়েছি, এখন তৈরি করব নানপুরি। হালকা হাতে এটাকে আবারও একটু মেখে নিচ্ছে। যে পরিমাণ ডো তৈরি হবে ময়দার, এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন 10 থেকে 12টি, আমি 12টি তৈরি করেছি। যদি বেশি বড় তৈরি করতে চান সেক্ষেত্রে 10টি হবে, মিডিয়াম সাইজে তৈরি করতে চাইলে 12টি করতে পারবেন, আর যদি লুচির মতো ছোট তৈরি করেন সেক্ষেত্রে আরও বেশি তৈরি করে নিতে পারবেন। তো আমি এটা 12 ভাগে ভাগ করেছি, এরপর এটাকে গোল করে তৈরি করে নিচ্ছে। এভাবে গোল করে তৈরি করে তারপরে সঙ্গে সঙ্গে এটাকে লুচির মতো করে বেলে নিতে হবে, অর্থাৎ রুটির মতো বেলে নিতে হবে। এটাকে এমনভাবে বেলতে হবে যেন খুব সুন্দরভাবে একই সমানভাবে বেলা হয়, মানে কোথাও মোটা কোথাও পাতলা হওয়া যাবে না। একটু বেশি করে ময়দা ছিটিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে রুটি বেলে নেবেন। আসলে এটা কতটা ফুলবে সেটাও কিন্তু আপনার রুটি বেলার উপরে নির্ভর করছে। তো আমি এটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একই রকম মোটা, মানে এটা একদম পাতলাও না আবার মোটাও না, মোটা হলে ফুলবে না আবার বেশি পাতলা হলে কিন্তু ফুলবে না, সেটা বুঝে সেভাবে আপনারা রুটিটা বেলে নেবেন। আর পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম পুরি ভাজার জন্য, হাই হিটে খুব ভালোভাবে তেল গরম করবেন। এমনভাবে তেলটা গরম করতে হবে যে পুরি ছেড়ে দেওয়া মাত্র সেটা তেলের উপরে ভেসে উঠবে, তাহলে কী হবে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আর ফোলার জন্য তো আমরা বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই দিয়েছি। টক দই দেওয়ার জন্য আপনার এই পুরিটা সফট হবে, আর বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়ার জন্য পুরিটা খুব সুন্দরভাবে বলের মতো ফুলবে। অনেক সময় রুটি বেলার উপরেও নির্ভর করে, তো খুব সুন্দরভাবে একই সমানভাবে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রতিটি পুরি আপনাদের খুব সুন্দরভাবে ফুলবে। তো দেখতেই পাচ্ছেন একদম বলের মতো হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আপনারা এটাকে বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন না, তাহলে কি হবে পুরীর মধ্যে তেল প্রবেশ করবে। জাস্ট এভাবে ছেড়ে দিবেন, যখন ফুলে উঠবে বলের মতো তখন একবার উল্টিয়ে দিবেন, দিয়ে জাস্ট তুলে নেবেন। এভাবে জাস্ট 2 উল্টানো দিয়ে তুলে নিতে হবে, 2 উল্টানো নয় একবার উল্টিয়ে দিতে হবে। প্রথমবার ছেড়ে দিলেন এরকমভাবে ফুললো, তারপর একবার উল্টাবেন।
তো তার মানে দাঁড়াচ্ছে যে আপনি একবার উল্টিয়ে আপনাকে তেল থেকে এটা উঠিয়ে নিতে হবে, দ্বিতীয়বার উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু পুরীর মধ্যে তেল প্রবেশ করবে, তখন কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। আর চুলার তাপটা একেবারে হাই ফ্লেমে রাখবেন, অবশ্য আপনার চুলার তাপ কেমন সেটা বুঝে। আবার এমন রাখা যাবে না যে দেয়া মাত্র পুড়ে যায়, তো এমনভাবে রাখতে হবে যেন এরকম সুন্দরভাবে লালচে হয়, সেভাবে রাখতে হবে। সবার চুলার তাপ কিন্তু সমান হয় না, কারোটা মিডিয়াম হয়, কারোটা অনেক বেশি হয়। তো আমার যেহেতু অটো চুলা, তো এটা হাই ফ্লেমে রাখলেও খুব বেশি হয় না, মানে চুলার জ্বালটা হয় না আর কি, মিডিয়াম থাকে। তো আমি সবসময় যেটা করি যে হাই ফ্লেমে রেখে ভেজে নিই। তো দেখতে পাচ্ছেন প্রতিটি পুরি কিন্তু বলের মতো ফুলেছে, একটা পুরিও মিস হবে না আপনার, প্রত্যেকটা পুরি এরকম বলের মতো ফুলবে। তো হয়ে গেছে, আমি বাকিগুলো আর ভেজে দেখাচ্ছি না, রেসিপিটা অনেক বড় হয়ে যাবে। তো একটার পর একটা পুরি যখন রাখবেন তখন সেটা কিন্তু এভাবে বসে যাবে, এভাবে ফুলোনো থাকবে না। তো এভাবে সবগুলো পুরি ভেজে নিতে হবে। আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি, যেটা ওপরে আছে সেটা ফুলকো আছে আর বাকিগুলো সব বসে গেছে দেখতে পাচ্ছেন। তো একটু ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। তো ওপরে খুব সুন্দর একটু মুচমুচে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ভেতরটা একেবারে সফট। আপনারা এটা ফোল করলেই বুঝতে পারবেন, যখন হাতের মধ্যে নিয়ে এভাবে ভাঁজ করবেন দেখুন খুব সহজে এটা এরকম ভাঁজ হয়ে আসবে। যদি মিষ্টি পুরি খেতে পছন্দ করেন যে একটু হালকা মিষ্টি, তাহলে একটু চিনি দিতে পারেন। তো দেখুন, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই পারফেক্ট রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।